নমস্কার বন্ধুরা, আবার একটি শীতের সকালে আপনাকে স্বাগত জানাই। আপনার ছাদ বাগানে হাজারো ফুল গাছ, সেই ফুল গাছের ভিতরে আজ আমি একটি বিশেষ গাছকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। এই গাছটি অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে রাখুন। সেই গাছটি কি? সেই গাছটি অন্য কিছুই নয়, সেটি হচ্ছে তুলসী গাছ। আমি একটি ছোট্ট টবে এই তুলসী গাছটি করেছিলাম। এই তুলসী গাছটি দু বছর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন যে তুলসী গাছ আবার দু বছর বাঁচে নাকি? সঠিক পরিচর্যা পেলে একটি তুলসী গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর দেখতেই পাচ্ছেন এটি কৃষ্ণ তুলসী, খুব উপকারী এবং খুব ভালো একটি গাছ। ভগবান কৃষ্ণের প্রধান ভক্ত তুলসী। ভক্তবৃন্দরা নাকের ঠিক গোড়ার দিকে যে পত্রটি অঙ্কন করেন সেটি তুলসী পত্র। অতএব তুলসীর মহত্ত্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অতএব আপনাদের ছাদ বাগানে একটি তুলসী গাছ অবশ্যই করবেন। আর এই তুলসী গাছের উপকারিতা অপরিসীম। সর্দি কাশি থেকে শুরু করে নানাবিধ কাজে আমরা এই তুলসী গাছ ব্যবহার করে থাকি। গুরুমতে এবং শাস্ত্রমতে এই তুলসী গাছ বাড়িতে রাখা খুবই মঙ্গলকর। আপনি যদি ঈশান কোণে অথবা পূর্ব কোণে এই তুলসী গাছ রাখেন তাহলে আপনার বাড়ির মঙ্গল হয়, সেটি সর্বজন বিদিত। এই তুলসী গাছ কৃষ্ণ তুলসী বিশেষ করে কিভাবে চিনবেন? তার পাতা একটু বেগুনি রঙের হয়ে থাকে। এই তুলসী গাছের পাতা আপনার ঠাকুরের ভোগে, সমস্ত কাজে, শুভ কাজে ব্যবহার করা হয়। আজ আমি এই তুলসী গাছ রিপোর্ট করব। এত ছোট টবে আর রাখা সম্ভব নয়, এবং এই গাছে কেমন পরিচর্যা করা উচিত তা নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই তুলসী গাছের অসংখ্য মঞ্জরি হয়েছে। এই মঞ্জরিগুলি যত আপনি ভেঙে দেবেন ততই লাভ। তার কারণ তুলসী গাছের এই মঞ্জরি যখন শুকিয়ে আসবে তখন গাছও একটু ঝিনিয়ে যাবে। আপনি তুলসী গাছকে আরও বেশি যদি ঝাঁকড়া করতে চান এবং তুলসী গাছকে আরও দীর্ঘস্থায়ী করতে চান তাহলে অবশ্যই এর মঞ্জরিকে ভেঙে দেবেন। রিপোর্ট করার আগেই আমার এই তুলসী গাছের মঞ্জরিগুলিকে কেটে দেওয়ার প্রয়োজন। অনেকে যারা বৈষ্ণব ভক্ত আছেন তারা বলবেন যে তুলসী গাছের এই ধরনের ডাল কাটা ঠিক নয়, কিন্তু আমি নিরুপায় হয়েই আমি এই ডালগুলিকে কেটে দিচ্ছি। না হলে এই গাছটির বয়স দু বছর, আর বেশি দিন যদি আমি অপেক্ষা করি তাহলে এই গাছ শুকিয়ে যাবে এবং আমাকে আবার নতুন গাছ লাগাতে হবে। শুধু হিন্দু ধর্ম নয়, সারা পৃথিবীব্যাপী সকল ধর্মের মানুষ এই তুলসী গাছের মাহাত্ম্য এবং এই তুলসী গাছের ভেষজ গুণ সর্বজনবিদিত। আমি নিরুপায় হয়েই এই সকল মঞ্জরি এবং শুকনো ডাল আমি ছেঁটে দিচ্ছি, যাতে আমার এই দুই বছরের পুরনো তুলসী গাছকে আরও আমি কয়েক বছর যত্ন করে আমার ছাদ বাগানে রাখতে পারি। সকল ডালপালা কেটে পরিষ্কার করে ফেলার পর এবার দেখুন গাছটি কত ফ্রেশ দেখাচ্ছে। এবার আমি এই ছোট্ট টব থেকে তুলে আমি নতুন টবে আমি বসাবো। বন্ধুরা, এই মঞ্জরি আপনি যদি আপনার নিচের বাগানে, আপনার যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে সেখানে যদি আপনি ছড়িয়ে দেন সেখান থেকে আপনার গাছ তৈরি হয়ে যাবে। এই তুলসী গাছে অনেক ভ্যারাইটির ভেতরে কৃষ্ণ তুলসী সবচেয়ে বেশি আদরণীয়। তার কারণ কৃষ্ণ তুলসী অনেকেই খুবই পছন্দ করেন এবং এর ঔষধি গুণও খুবই ভালো। বন্ধুরা, আমার ছাদ বাগানে আমি মাটি তুলে আমি শুকিয়ে রেখেছি। এই তুলসী গাছ আপনার যে কোনো ধরনের মাটিতেই অ্যাডপ্ট করে নেবে। তুলসী গাছ বসানো খুব বেশি কঠিন জিনিস নয়, বিশেষ করে আপনার যদি বাগানের দোঁয়াশ মাটি থেকে থাকে
তাহলে সেখানে তুলসী গাছ নির্দ্বিধায় খুবই ভালো হবে। আসুন আমরা দেখি, এখানে একটি প্লাস্টিকের টব আমি নিয়েছি। আমি মাটির টব যদি থেকে থাকে তাহলে সেখানে আপনার সবচেয়ে ভালো হবে, সেখানে বসাতে পারেন। আমি এই ছোট পাত্রে যদি আমি এই গাছটি রেখে দিই তাহলে এই গাছের ডেভেলপমেন্ট তেমন হবে না। এই টবে দেখুন এখানে চারটি ছিদ্র করা রয়েছে, এই ছিদ্রে আমি এই নুড়ির টুকরো ইট ভাঙা দিয়ে আমি কাট করে দেবো, যাতে এর ভিতরে জল যেন জমে না থাকতে পারে। এইবার আমি মাটি ভরে নেব। এটি হচ্ছে আমার বাগানের দোঁয়াশ মাটি। এই মাটি আপনার তুলসী গাছের ক্ষেত্রে খুবই উপযোগী একটি মাটি। এর সঙ্গে কোনো ধরনের আপনার সার বা কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস মেশানোর কোনো প্রয়োজন নেই, তার কারণ তুলসী গাছ খুবই কষ্ট সহিষ্ণু গাছ। আপনি যদি দুদিন জল নাও দেন তাহলেও গাছ ঝিমিয়ে পড়বে না। বন্ধুরা, এইবার আমি এই টপটি থেকে এই তুলসী গাছের একেবারে শিকড় সহ আমি তুলে নিলাম। এই তুলসী গাছকে খুব বেশি পরিচর্যা করতে হয় না। দেখুন এখানে রুট বল যে খুব বেশি ডেভেলপ করেছে তা কিন্তু নয়। আমার 2 বছর ধরে গাছটি রয়েছে, তারপরেও গাছটি যথেষ্টই বড়, কিন্তু গাছের অতিরিক্ত খাবারেরও প্রয়োজন হয় না এবং স্বল্প পরিচর্যায় খুব সুন্দরভাবে আপনি আপনার ছাদ বাগানে একটি বা দুটি তুলসী গাছ করতে পারেন। এটি আপনার বহু কাজে লাগবে এবং বাড়ির বিভিন্ন ধরনের অনেক যারা স্পিরিচুয়াল গুরু আছে তারা দেখবেন তুলসী গাছকে অবশ্যই আপনার ছাদ বাগানে লাগাতে বলে। তার কারণ হচ্ছে বাড়ির অনেক প্রবলেম নাকি এই তুলসী গাছ দূর করে দেয় এবং আপনার পরিবেশকে আপনার অনুকূলে নিয়ে আসে। বন্ধুরা, এবার আমি মাটি দিয়ে পুরো টপটি আমি ভরে দিই। গাছটি আমার গ্রো করার প্রয়োজন। এইভাবে আমি টপটি পুরো মাটি দিয়ে ভর্তি করে দিলাম। এটি হচ্ছে আমার বাগানের দোঁয়াশ মাটি, তুলসী গাছের ক্ষেত্রে খুবই আদর্শ। বন্ধুরা, এবার এই তুলসী গাছকে একটু খাবার দিতে হবে। যেহেতু ছোট পট থেকে আমি বড় পটে আমি দিয়েছি এই তুলসী গাছকে, আমি একটু সরিষার খোলের গুঁড়ো গোড়ায় ভালোভাবে আমি ছড়িয়ে দিই। আপনি সরিষার খোলের জলও আপনি দিতে পারেন, এতে সহজে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না। বন্ধুরা, এবার গাছে জল দিতে হবে, কিন্তু গাছের খাবারের যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করার জন্য আমি একটি বিশেষ উপাদান আমি ওতে দেব। সেটি হচ্ছে দেখুন গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যে ঘাটতি রয়েছে সেটি আমি পূরণ করার জন্য আমি ইপকো কোম্পানির সাগরিকার জল আমি একটু দেব। এতে সিউইড এক্সট্রাক্ট আছে, যে সিউইড এক্সট্রাক্ট গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করবে এবং গাছকে অনেক বেশি ঝাঁকড়া এবং তরতাজা করতে সাহায্য করবে। বন্ধুরা, এই যে সিউড এক্সট্রাক্ট এটি গাছের গোড়ায় আপনি প্রয়োগ করতে পারেন। আমি একেবারে গোড়া ভাসিয়ে আমি জল দিচ্ছি, তার কারণ প্রথমবার আমি জল দিচ্ছি, গাছের ডেভেলপমেন্টের খুবই প্রয়োজন, সেই কারণে আমি একেবারে গোড়া ভাসিয়ে আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অজস্র তুলসী গাছ এবং আমি যেহেতু কৃষ্ণ তুলসী একটু বেশি পছন্দ করি সেই কারণে আমার ছাদ বাগানে ম্যাক্সিমামই হচ্ছে কৃষ্ণ তুলসী। গোড়া ভাসিয়ে জল দেওয়ার পরেও দেখুন গোড়া একদম শুকিয়ে এসেছে।
আমি এই গাছের রুট বল ভাঙিনি, তার কারণ এক হচ্ছে আমি গাছকে আমি ব্যথা দিতে চাইনি, দ্বিতীয় হচ্ছে গাছটি যেন দুর্বল না হয়ে পড়ে। এই গাছকে আপনি যেখানে রৌদ্রের তাপমাত্রা একটু কম, মানে একটু আলো একটু ছায়া আছে তেমন জায়গায় রাখুন, দেখবেন কয়েকদিনের ভিতরে আপনি যে তুলসী গাছকে রিপোর্ট করেছেন সেই গাছটি আরও তরতাজা হয়ে উঠবে এবং নতুন নতুন শাখা ছাড়বে। এবার দেখুন কয়েকদিন পর গাছ কত ঝাঁকড়া হয়ে উঠেছে, আবার নতুন করে ছোট ছোট শাখা ও মঞ্জরি দেখা যাচ্ছে। গাছটি প্রায় শুকিয়ে আসছিল, সেই গাছটিকে আবার নতুন করে কচি পাতা বার হতে দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু এই যে ছোট ছোট মঞ্জরি আপনারা দেখতে পাচ্ছেন, এই মঞ্জরিগুলিকে আপনাকে কেটে দিতে হবে। এইভাবে ছোট ছোট মঞ্জরিগুলিকে আপনি যদি কেটে দেন তাহলে গাছের স্থায়িত্ব বাড়বে এবং গাছ আরও ঝাঁকড়া হয়ে উঠবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।